নমস্কার তনুশ্রী ঘরকন্যায় সবাইকে স্বাগত আজ থাকছে হেভি টেস্টি কুন্দরু বা কুদরির দু রকম রেসিপি আর অনেকেই এই সবজি দেখেই পছন্দ করে না বা খেতেও চায় না তবে এই অপছন্দের কুন্দর সবজিটিকে যদি বেশ মশলাপাতি দিয়ে কষিয়ে রান্না করা যায় তবে এই সবজি হয়ে উঠবে হেভি টেস্টি দু দেখাবো প্রথমে থাকছে মশলা কুন্দ্রুকারী। প্রথমে কড়াইতে এক চামচ সর্ষের তেল দেবো তেল ভালো মতো গরম হয়ে গেলে সাড়ে তিনশো গ্রাম কুন্দরু মাঝখান থেকে ফালি করে নিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ হলুদ আর লবণ দিয়ে মিডিয়াম ফ্লেমে কুন্দরু ভেজে নেবো যতক্ষণ না লালচে রঙ ধরছে আর ভাজতে ভাজতেই আমি দেখিয়ে দিচ্ছি কুন্দরুগুলিতে বেশ সুন্দর লালচে রং ধরেছে এবার কুন্দরুগুলো কড়াই থেকে তুলে আলাদা করে রেখে দেবো ওই একই কড়াইতে দেব সর্ষের তেল দুই চামচ তেল ভালো মতো গরম হয়ে গেলে জিরে দেব হাফ চা চামচ জিরে ফোড়ন থার্টি সেকেন্ড ভেজে নেব দেব হাফ কাপ মিহি করা উঁচুনো পেঁয়াজ মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ হালকা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজ কুচির বদলে হাফ কাপ পেঁয়াজ বাটা সেটাও দেওয়া যেতে পারে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ তিন চার মিনিট ভাজার পর মেশাবো চিনি হাফ চা চামচ এতে সুন্দর কালারও হবে আর একটা মিষ্টি স্বাদও আসবে চিনি পেঁয়াজের সাথে ভালো করে মিশে গেলে দিয়ে দেবো একটা টমেটো সেটা আমি কুচি করে রেখেছি দিয়ে দিলাম এক দু মিনিট ভাজার পর দিয়ে দেবো বেটে রাখা মশলা এক চা চামচ আর এই বাটা মশলাতে রয়েছে সম পরিমাণে আদা লঙ্কা রসুন একসাথে বেটে নিয়েছি তা থেকে আমি এক চা চামচ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেম লো করে মশলা এক মিনিট ভেজে নেব বা যতক্ষণ না মশলা থেকে একটা কাঁচা রসুনের গন্ধটা চলে যাচ্ছে এবার মেশাবো কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো মেশাবো বড় চামচের এক চামচ আর হাফ চামচ মেশাবো জিরে গুঁড়ো এই রান্নাতে জিরে থেকে ধনে বেশি ব্যবহার করা হয়েছে এতে একটা অন্যরকম স্বাদ আসবে কারিতে দেব হাফ চামচ করে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সুন্দর কালারের জন্য সমস্ত মশলার সাথে অল্প জল মিশিয়ে নেব যাতে মশলা পুড়ে না যায় এবার মেশাবো কোকোনাট মিল্ক পাউডার এক চা চামচ আর গরম মশলার গুঁড়ো দেব হাফ চা চামচ স্বাদ মতো লবণ দিয়ে মশলা কষিয়ে নেব আর মাঝে মাঝে অল্প জল মিশিয়ে নেবো বা জলের ছিটে দিয়ে মশলা কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আগে থেকে ভেজে রাখা কুন্দরু সেইগুলো আমি মিশিয়ে দিলাম আর দেব দুই টেবিল চামচ ফ্যাটানো টক দই দিয়ে দিলাম আর এবার দইয়ের কাপে অল্প জল মিশিয়ে সে জলটাও দিয়ে দিলাম এবার সবজিকে সুসেদ্ধ করার জন্য হাফ কাপ জল মেশাবো ঢাকা দিয়ে রান্না হতে দেব যতক্ষণ না সবজি ভালো মতো সেদ্ধ হচ্ছে এই সময় গ্যাসের ফ্লেম লো রয়েছে লো ফ্লেমে পাঁচ ছ মিনিট পর ঢাকা তুলে দেখে নিচ্ছি সবজি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিও বেশ ঘন হয়ে এসেছে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর ঢাকা অল্প খুলে চাপা দিয়ে রাখবো বা স্ট্যান্ডিং টাইম দিলেই তৈরি হয়ে যাবে অপূর্ব স্বাদের মশালা কুন্দরকারি আর এই সবজি ভাত রুটি পরোটার সাথে হেভি টেস্টি লাগবে এবার থাকছে নেক্সট রেসিপি হাতে মেখা কুন্দরু ঝাল বা কুদুরি ঝাল প্রথমে কুদুরি পছন্দ মতো পাতলা পাতলা করে কেটে নিতে হবে এখানে দুশো গ্রাম কুন্দরির সাথে একটা টুকরো করা টমেটো কড়াইতে দিয়ে দিলাম এই সময় গ্যাসের ফ্লেম বন্ধ রয়েছে দেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা তিন কোয়া রসুন সর্ষে গুঁড়ো দেবো এক টেবিল চামচ তবে এর পরিবর্তে সর্ষে বাটাও দেওয়া যেতে পারে এক টেবিল চামচ দেব হলুদ হাফ চা চামচ স্বাদ মতো লবণ দেব বড় চামচের এক চামচ কাঁচা সর্ষের তেল এর সাথে মেশাবো ওয়ান ফোর্থ কাপ জল জল আর মশলা সবজির সাথে ভালো মতো মিশিয়ে এবার গ্যাসের ফ্লেম অন করে দেব আর লো ফ্লেমে ঢাকা দিয়ে দমে রান্না হতে দেব যতক্ষণ না সবজি সুসেদ্ধ হয়ে যাচ্ছে এর জন্য মিনিট সাত আটেক লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো সাত মিনিট পর ঢাকা তুলে দেখে নিচ্ছি কুদুলি বেশ সেদ্ধ হয়ে এসেছে এবার সবজিতে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য দেব টক দই এক থেকে দুই চামচ দেব ধনে পাতা কুচি এক চামচ আর একটা কাঁচা লঙ্কা কুচি সমস্ত উপকরণ সবজির সাথে ভালো মতো মিশিয়ে আরও এক দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো দু মিনিট পর গ্যাসে ফ্লেম বন্ধ করে আমি প্লেটে সবজিটা সাজিয়ে পরিবেশন করে দিয়েছি তৈরি হয়ে গেল অপূর্ব স্বাদের কুদুলি ঝাল আর এই ঝাল গরম ভাত বা রাতে রুটির সাথে অসাধারণ লাগবে আজকের রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক করো কমেন্ট করে জানিও আজকের রেসিপি কেমন হয়েছে কোনো নতুন বন্ধু থাকলে সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো আর সব ভালো রেখো ধন্যবাদ